তবে সর্বাধিক ক্ষতি হতে পারে। এর জন্য প্রশাসক দীর্ঘকালীন তৎপরতায় বাস ভাঙার কাজ শুরু করেছে। মাসিদের সভাপতি দেখছি এই প্রতিবাদে আরে আড়াই ঘন্টার বন্ধে সম্প্রতি কেন্দ্রীয় সরকার খাদ্যের জমিদের বাজারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া বাজারের ব্যাঘাতে নেওয়ার আগে রক্তচাপ ও সুগার টেস্টের পরামর্শ দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরকারের এক মুখপাত্র জানান পেঁয়াজ কুটাই ক্ষতি করে, পেঁয়াজ না খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তিনি আরও বলেন আগামী বছর যাতে একটিও পেঁয়াজ না থাকে সে বিষয়ে নজর দেওয়া হবে। দর্শক শ্রোতাদের জন্য একটি সুখবর, বক্সা ডিভিশনের এক বিজ্ঞানী একটি সর্বরোগ ওষুধ আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানের সারা ফেলে দিয়েছে। তার মতে আমাদের সমস্ত অসুখের মূলা হল হাঁটা। আমরা যখন হাঁটি তখন একটি পা হাঁটে ফেলি অপরটি করে। তিনি দাবি করেছেন তার ওষুধ খেলে আমরা দুটি পায়ে একসাথে ফেলছি, তবে খেতে হবে ঘুমানোর পরে অথবা ঘুম থেকে ওঠার আগে। গতকাল রাত 12:30 নাগাদ বাংলাদেশে আসলে এক দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে বাংলাদেশের সমস্ত টাকা ওই ব্যাংকেই গচ্ছিত ছিল। তবে আশ্চর্যের বিষয় এই যে ডাকাতির দুদিন কেটে গেল এখনো কাউকে ধরা যায়নি। এই বিষয়ে প্রশ্ন করা হলে রংপুর ডিআইজি বলে ডাকাতকে তারা করতে গিয়ে পুলিশ কমিশনার ইতিমধ্যেই গালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আশা করা এই ফিঙ্গারপ্রিন্ট ডাকাতের যত্নে অনেকাংশে সাহায্য করবে। সম্প্রতি চোরা কারবারিদের দৌরাত্ম কমে পেরে চলছে। রায়রা শঙ্কর নদী থেকে অত্যধিক পরিমাণে বালি পাথর তোলার ফলে নদীটা ধরা ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে বন্যা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞদের অনুরোধ। এর জন্য কমিশন নদীর কিনারে বসবাসকারীদের নীল সতর্কবার্তা জারি করেছে। সেই সঙ্গে দ্রুতকালীন তৎপরতা বাস ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। বিজপুর বাস স্ট্যান্ডে তারা পালনের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে সঙ্গে স্থানীয় যুবকেরা এই পাগলের পথটি অবিলম্বে পূরণের দাবিতে অবরোধ করে। এতে বেকাজে করেছে বক্সার ধোয়ার লক্ষ লক্ষ বন্যপ্রাণী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অতি শীঘ্রই এই পথটি পূরণের জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে অন্য পাগলকে বাস স্ট্যান্ডে দেখা যাবে। গতকাল রাতে বক্সার জঙ্গলে একটি গরুর গাড়ি চাকা ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একটি মাঝি হাতি সহ তিনটি আবাগত সিংহসহ নিহত হয়। স্থানীয় মানুষজন চিত্র করতে দুর্ঘটনাস্থলে পৌঁছে আসে। এই দুর্ঘটনায় সকল আহতদের মর্গে এবং নিহতদের এমার্জেন্সিতে পাঠানোর ব্যবস্থা হবে। অবস্থা আশঙ্কাজনক বলে আগামী মাস থেকে তাদের চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে। নারী পুরুষের সমানাধিকার সংবিধানের স্বীকৃতি, তাহলে ছেলেরা নাচের চাকরি পায় না কেন? এ বিষয়ে প্রাক্তন সেনা অফিসারকে প্রশ্ন করা হল। তিনি বলেন আমাদের ছেলেরা রক্ত ছড়াতে যান বন্ধ করতে না। প্রাক্তন সেনাকর্তার এই বক্তব্যে প্রচণ্ড চটে যান মহিলা সমিতির সভানেত্রী। তিনি বলেন এই একই কারণে মেয়েরা সমস্ত ক্ষেত্রে চাকরি পেলেও আর মেয়েরা চাকরি পায়, কারণ মেয়েরা শুধু আগুন লাগাতে জানে নেভাতে জানে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 6000 কিমি বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ উল্টা বৃষ্টি বিচ্ছিন্ন বৃষ্টিও হয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত পাটকে ও পাথর করার সম্ভাবনা রয়েছে বলবার্তা জারি করা হয়েছে। এবং বলা হচ্ছে যে সমগ্র সাইকেল বাইসাইকেল এবং গরুর গাড়িকে ঘরে ঢুকিয়ে যেন সেগুন দিয়ে বেঁধে রাখা হয় এবং সমস্ত লোকেরা যেন বাইরে থাকে। অনুষ্ঠান কে করল না? আমরা মঞ্চে এক্ষুনি দেখবো নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।